কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি, কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। হকার সমস্যা সমাধানেও এবার আমরা ওরা নিয়মের বুড়ো আঙুল দেখিয়ে দেবাশিস কুমারের অনুগামীরা পিচ রাস্তায় বসেই হকারি করছেন, অথচ নিয়ম মেনে ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গা জুড়ে হকারি করতে চাইলেও পুরসভা ও কিছু পুলিশের যোগসাজশে হকারি করতে পারছেন না মদন মিত্রের অনুগামীরা। এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস স্বীকৃত ট্রেড ইউনিয়ন করেন, কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ। সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন প্রাক্তন উত্তর কলকাতা আইএনটিডিইউসি সভাপতি তথা টাউন ভেন্ডিং কমিটির সদস্য মানা চক্রবর্তী। বুধবার কলকাতা পুরসভায় টাউন ভেন্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিয়ে বেশ কিছু দাবি দাবা তুলে ধরলেন মানা চক্রবর্তী। তার মধ্যে অন্যতম সুপ্রিম কোর্টের রায় মেনে 2015 সালে যারা হকারি করার জন্য রাজ্য সরকার তথা পুরসভার কাছে আবেদন করেছিলেন তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। তিনি 27 তারিখে যেটা লাস্ট যে মিটিংটা হলো গভর্নমেন্টে, তারা বলেছিলেন যে আমাদের হকারদের কারো পেটে লাত মারা হবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মানবিকতার দিক দিয়ে মুখ্যমন্ত্রীর সব জিনিসটা উনি বলেছেন, আমরাও একটা মত যে আজকে কিছু কিছু জায়গা আমরা হকারদের পেটে লাত মারা হয়েছে, এবং আমি লিখিত জমাও দিয়েছি, এবং পিচ রাস্তা যেখানে হকার চলছে যেটা কোর্ট অর্ডার আছে তা সত্ত্বেও আমরা কিন্তু ছবি সহ প্রমাণ করেছি। যেসব হকাররা দেড় মাস ধরে হকারি করতে পারছেন না তাদের বক্তব্য শুধুমাত্র মদন মিত্রের অনুগামী হওয়ায় তাদের বসতে দিচ্ছে না পুলিশ। তো হামলোগ আজ এক মহিনা আর 35 দিন সে হামলোগ দেখে হ্যাঁ হাম দেওয়া দাসে এই রিকোয়েস্ট করতে হ্যাঁ পিচ পর হকার 60% হ্যাঁ আপ চল যাইয়ে রাজা বাজার বড়া বাজার ঠিক হ্যাঁ উসকে বাদ মে আপ দিলসুল হাট আর নিউ মার্কেট অঞ্চল মে দেখিয়ে 60% পুরা পিচ পর হ্যাঁ 40% পুরা আপকা ফুড হ্যাঁ ওয়াল হ্যাঁ 40% তো হাম ক্যা ইসমে হাম মেরা ইহি গুনাহ হ্যাঁ যে হম দেওয়াডা কা পার্টি নেই করতে হ্যাঁ ক্যা ইহি মেরা গুনাহ হ্যাঁ যে হম মদন মিত্রা কা পার্টি করতে হ্যাঁ। এক একজন 10 ফুট জায়গা নিয়ে হকারি করছে, অথচ তারা আয় করতে না পেরে এক বালা খেয়ে রয়েছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আত্মহত্যার পথ বেছে নিতে হতে পারে বলে জানিয়েছেন এই সব হকাররা। স্যার হামলোগ ইয়াহা 50-60 লোক হ্যায় আর ইয়ে সব বটম স্ট্রিট কা হকার হ্যায় আর সব কা 1 কিলো 2 কিলো ওজন ঘট গিয়া, কারণ সব কা রোজগার বন্ধ হোনে কে কারণ আমদানি নেই হোনে কা কারণ সব এক টাইম খা রহা হ্যায় দূসরা টাইম ভুখা হো রা, বচ্চো কা স্কুল ফিস টাইম সে নেই দিয়া যা রা, ঘর মে আগর কোই বিমার হ্যায় উসকো দাওয়া টাইম সে নেই লিয়া যা রা, ইলেকট্রিক বিল ঘর কা টাইম সে নেই দিয়া যা রা, সব পরেশান। তো আজ হাম লোগ ইয়েহি বোলেঙ্গে কি টাউন ভেন্ডিং কমিটি কা এক সিদ্ধান্ত হুয়া থা, কিসি কো উঠায়েগা তো উসকো আলটিমেটলি কোই জগা দিয়া যায়েগা, আর উনকা খুদ কা সিদ্ধান্ত হুয়া থা 3x4 ইয়া 4x5 করকে হাম লোগ হর হকার কো এডজাস্টমেন্ট করকে সবকো বাড়া দেঙ্গে, মগর টাউন ভেন্ডিং কমিটি কা সিদ্ধান্ত সিফ হকার কো উঠানে মে হুয়া, হকার কো বাড়ানে মে সিদ্ধান্ত নেই হুয়া। হাম লোগো জাহা তক কা লাগতা হকার কমিটি হকার ইউনিয়ন কো কি আজ জো আইন ও লোগ আপনা পাস কিয়া কি হর হকার কো 4 ফুট কা হিসাব সে জগা দে দিয়া যায়েগা, মগর কুছ হকার লিডার কা উপর মে ছোড় দিয়া গিয়া ইয়ে বাত কো কি তুম লোগ নিজেদের মধ্যে তোমরা এডজাস্টমেন্ট টা করিয়ে নাও, এইটাই নিয়ে কে বসেছে 10 ফুট নিয়ে আর কে 2 ফুট পেয়ে বসতে পারেন। তাদের সমস্যা যাতে দ্রুত সমাধান ঘটে শ্রমিক নেতা মানা চক্রবর্তী তার বক্তব্য হকার সমস্যা সমাধানে আমরা ওরা মানব না, তার জন্য যতদূর যেতে হয় যেতে রাজি। মূল লক্ষ্য হচ্ছে যে 29টা 2015 যারা ফর্ম ফিল আপ করেছিল কর্পোরেশনে তাদেরকে, এটা আমার পলিসি না, এটা সরকারের পলিসি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে তাদের পেটে লাত যাতে না মারার, এক মাস 5 দিন হয়ে গেল, তাহলে টাউন বেন্ডিং এ আমাদের এটা বলেছিলাম যে 3 ফুট বাই 5 ফুট,
ফাঁকা, তাহলে তাদেরকে তিন ফুট বাই 5 ফুট করতে হবে, কাউ কেউ 10 ফুট 12 ফুট করে দিয়ে থাকবে, এটা তো ঠিক না, তাহলে ছোট করতে হবে। আমাদের টং বেন্ডিং কমিটিতে 5 ফুট লম্বা আর চওড়া ছিল 3 ফুট, সেই 3 ফুট বাই 5 ফুট করতে হবে, হকারদের সাইজ করতে হবে, এটা এই রেজুলেশনে ছিল, টাউন বেন্ডিং কমিটির রেজুলেশন হয়েছিল, কিন্তু সেইখানে রেজুলেশন থাকা সত্ত্বেও এটা মানা হচ্ছে না। এবং পিচ রাস্তায় আমি কারোর পেটে লাফ মারতে চাই না, সব হকার আমার কাছে সমান, কিন্তু পিচ রাস্তায় যারা বেঁচে আছেন আমি তাদের পেটে লাফ মারতে চাই না, কিন্তু আমাদের যারা হকাররা ছিল তাদেরকে পিচ রাস্তায় ছিল, ঠিক আছে, এটা আমরা আমরা অ্যাডজাস্ট করতে হবে, সরকারের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু পার্টিকুলার পছন্দ অপছন্দের ব্যাপার হয়ে গেল। এবং কর্পোরেশন এবং পুলিশ যে একটা আমাকে পছন্দ করছে না তাদেরকে তুলে দাও, আর যাদেরকে পছন্দ করছে পছন্দের লোকদের তাদেরকে পিচ রাস্তায় বসছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন যাতে এই সমস্যার সমাধান ঘটে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন মানা চক্রবর্তী। মধ্য কলকাতার শিয়ালদা মৌলালী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রথম দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে হাতে গোনা নেতাদের মধ্যে একজন, নিজের জীবনে একের পর এক অধ্যায় দলের জন্য উৎসর্গ করতে বদ্ধপরিকর। শোনা যায় রাজনীতির আঙিনায় তার নামে কোনো কালিমা নেই, বাম জমানাতেই কংগ্রেসের বদ্ধভূমিতে মানার নেতৃত্বে ঘাসফুল ফোটে। তখন উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি তিনি, একদা উত্তর কলকাতা INTTUC-র সভাপতি ছিলেন, রেল থেকে টেলিফোনে সব রকম আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অশোক কুমার চক্রবর্তী। বহু নামজাদা হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে স্বস্থানে প্রতিষ্ঠিত করেছেন, দলের কাছ থেকে কোনো পদের লোভ করেননি। কিছুদিন আগে হকার সমস্যা সমাধানে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তদবির করেছিলেন, বুধবার যান কলকাতা পুরসভায়, যাতে দ্রুত হকার সমস্যার সমাধান ঘটে তার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রমিকান্ত প্রাণ মানা চক্রবর্তী। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি বাংলার অভিভাবক, আপনি 10 কোটি মানুষের অভিভাবক এবং বাংলার সব মানুষ, আপনি মানবিকতার দিক দিয়ে বিচার করেন। আমি অনুরোধ করছি, হকার আমার এখানে বহু মানুষ এসছেন, তারা এসে বসে আছেন, তাদের বউ বাচ্চা পরিবার কাঁদছে, এই কান্না আমার খুব খারাপ লাগছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মানবিকতার দিক দিয়ে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমি আমি কোনো পছন্দ অপছন্দের ব্যাপার লোককে হচ্ছে, কিছু মানুষ পছন্দের আছে তাদেরকে ব্ল্যাক টপে বসছে, আবার অপছন্দ লোককে তুলে দিচ্ছে, এটা কেন, এটা কেন হবে? সরকারের নীতি একটা পলিসি থাকবে, এবং আমাদের টাউন ভেন্ডিং কমিটি যেটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল আপনারা জানেন, সেই সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতেই আমরা সরকার পলিসি চলছে, কিন্তু আজকে অসহায়ের মধ্যে আছে বহু মানুষ, এই 29টা হকার হয়তো আরো বেশি থাকতে পারে, কিন্তু আপাতত আমাদের 29টা লিস্ট আমার দেখিয়েছে, টাউন ভেন্ডিং কমিটিতে আমি জমা দিয়েছি। দেবাশিস কুমারকে টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান তাকে দেওয়া হয়েছে, এবং স্পেসিফিক আমি 2015 যারা কর্পোরেশনে মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে সেই তাদেরকে আমি স্পেসিফিক কাগজপত্র জমা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।